হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স বা উচ্চতা ও দূরত্ব এই চ্যাপ্টারটা শুরু করছি। এই চ্যাপ্টারের ফার্স্ট অঙ্কটা বলেছে, দেখো, একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করো। উন্নতি কোণ মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন, আর অবনতি কোণ মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। একটি নারকেল গাছের গোড়া থেকে, ছবিটাকে আঁকা যাক, একটা নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে, এটা গোড়া, সেখান থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে, তার মানে 20 মিটার দূরে ধরো এখানে একটা বিন্দু আছে, এটা নারকেল, এটা হচ্ছে নারকেল গাছটা, গোড়াটা হচ্ছে এটা, ধরলাম এই বি হচ্ছে নারকেল গাছ যার এটা হচ্ছে গোড়া, ঠিক আছে। তো এবার গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার, এখান থেকে এটা 20 মিটার, এখান থেকে ধরো সি বিন্দু দূরত্ব, এ থেকে সি বিন্দু দূরত্ব ধরো 20 মিটার, তাহলে এই বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ, তো গাছটির অগ্রভাগ কোণটা এটা বি, তাহলে বি আর সি যুক্ত করো, এইভাবে অ্যারো দাও, উন্নতি কোণ বোঝাচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বলা আছে কত, 60 ডিগ্রি, এটা বলা আছে। ছবিটাকে আঁকা হয়ে গেল, তোমরা লিখে দেবে যে এ বি হচ্ছে নারকোল গাছ, এ সি হচ্ছে বিন্দু, এ সির দূরত্ব হচ্ছে 20 মিটার, এগুলো লিখে রাখবে একটু। এবার গাছটির উচ্চতা নির্ণয় করতে বলেছে, মানে এ বির ডিস্টেন্সটা বার করতে বলেছে। তাহলে এখন দেখো, আমরা এখানে ভূমিটা জানি, আর আরেকটা জিনিস হচ্ছে এ বি আর এ সি পরস্পর লম্ব আছে, এটা 90 ডিগ্রি, তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ বা হ্যাঁ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তাহলে এবার দেখো, আমরা এবিটা বার করব, তাহলে এবিটা হচ্ছে লম্ব আর ভূমিটা আমরা জানি, তাহলে আমরা লম্ব বাই ভূমি সেটা আমরা জানি যে ট্যান থিটা, তাহলে আমরা ট্যান, এই যে ত্রিভুজে ট্যান থিটার জায়গায় আমি 60 ডিগ্রি ভাবতে পারি, তাহলে ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব মানে এবি বাই ভূমি, ভূমি মানে হচ্ছে এসি, এসি, তাহলে ট্যান 60-এর মান কত, ট্যান 60 হচ্ছে √3, এ বি তো আমরা বার করব আর এ সির ভ্যালুটা আমরা জানি, ঠিক আছে। এটা কেন আমরা ট্যান দিয়ে ইউজ করলাম, কারণ দেখো আমরা যদি এখানে sin 60 করতাম, তাহলে sin 60 মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তো লম্ব আর অতিভুজ থেকে আমরা দুটোই তো আমরা জানি না, লম্বও জানি না অতিভুজও জানি না, তাহলে সেটা ইউজ করলে আমাদের কোনো লাভ ছিল না, তাই জন্য আমরা লম্ব আর ভূমিটা ইউজ করলাম, যেহেতু ভূমিটা আমরা জানি। তাহলে এখানে একটাই আনকমন, সেটা হচ্ছে এবিটা আননোন, তাহলে এখানে এবি ইকুয়াল টু কি আসছে, 20√3। এবার √3 ভ্যালুটা আমরা বসিয়ে দিতে পারি 1.732 প্রায়, ঠিক আছে। তাহলে গাছটির উচ্চতা এবি 20√3 মিটার, আর √3 ভ্যালুটা যদি বসিয়ে দাও তাহলে 20-র সঙ্গে 1.732 গুণ করে দেবে, তাহলে অত মিটার অ্যান্সার হবে। তাহলে বোঝা গেছে আশা করি, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলছে, সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার, তাহলে স্তম্ভটির উচ্চতা হিসেব করো, ধরলাম এটা স্তম্ভ, উন্নতি কোণ কত বলেছে, উন্নতি কোণ বলে দিয়েছে দেখো 30 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ এলিভেশন বলেছে 30 ডিগ্রি, তখন স্তম্ভের, এটা হচ্ছে স্তম্ভ, ধরলাম এ বি হচ্ছে স্তম্ভ, আর এখানে সি পয়েন্ট দিয়ে দাও, তাহলে ছায়াটা হচ্ছে এসি, এসি হচ্ছে ছায়া, ছায়ার দৈর্ঘ্য বলা আছে 9, এটা বলে দিয়েছে 9, তাহলে স্তম্ভটির উচ্চতা মানে এবি, তাহলে এখানেও আমরা লম্ব বাই ভূমি করব, কারণ ভূমিটা জানি লম্বটা দরকার, তাহলে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু এবি বাই 9 করে দিলাম একেবারে, তাহলে ট্যান 30-এর ভ্যালু কত, 1√3 ইকুয়াল টু এবি বাই 9, তাহলে এবি ইকুয়াল টু কী হবে, 9√3, তাহলে ওপর নিচে √3 দিয়ে গুণ করলে 9√3/3, কাটাকাটি করলে 3√3 মিটার, ঠিক আছে। তাহলে স্তম্ভটির উচ্চতা হিসেব করতে বলেছে, তাহলে স্তম্ভটির উচ্চতা হচ্ছে 3√3 মিটার, ক্লিয়ার। তিন নম্বর অঙ্কটা,
বলেছে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়ি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে তার হিসেব করি। তাহলে এই হচ্ছে ধরো সুতো, 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়ি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে, তাহলে ধরলাম এটা অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে, তাহলে ঘুড়িটি কত উঁচুতে আছে? তাহলে এটা বার করতে বলেছে, ধরো এ বি সি, এখানে বি আর বিসির দৈর্ঘ্য বার করতে বলেছে, ঠিক আছে, বিসির ডিস্টেন্সটা। তো এখানে আমাদের এ বিটা জানা আছে, এটা 90 ডিগ্রি, ঠিক আছে, অ্যাঙ্গেল এ সি বি 90 ডিগ্রি, আর এ বিটা জেনে গেছি কারণ এটা ঘুড়ো মানে এখানে সুতোর যে দৈর্ঘ্য সেটা। তাহলে এবার আমরা কি করব, এখানে আমাদের অতিভুজ জানা আছে, বার করতে হবে বিসিটা। তাহলে লম্ব বাই অতিভুজ এই ফর্মুলা ফেললেই হবে। তাহলে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে 150। তাহলে সাইন 60-র ভ্যালু কত? সাইন 60-র ভ্যালু হচ্ছে √3/2 টু বিসি বাই 150। ঠিক আছে, তাহলে বিসি ভ্যালু বার করতে হবে, তাহলে বিসি ইকুয়াল টু 150 ইন্টু √3/2, কাটাকাটি করো 75√3। তাহলে এখানে বি পয়েন্ট হচ্ছে ঘুড়ির অবস্থান, তাহলে মাটি থেকে, এটা তো মাটি, মাটি থেকে কত উঁচুতে আছে তার মানে বিসির লেন্থ, তাহলে বিসির লেন্থ হচ্ছে 75√3 মিটার। তা মিটার আছে কিনা দেখে নেবে, মিটার এখানে দেওয়া আছে, তাহলে এখানে মিটার লিখবে। চার নম্বর অঙ্কটা বলেছি, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে, নদীটি কত মিটার চওড়া নির্ণয় করো। ধরে নাও এ বি হচ্ছে নদীটা যতখানি চওড়া সেটার লেন্থ এ বি, ঠিক আছে, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। তা ধরলাম এখানে খুঁটি পুঁতেছি, এখানে ধরো তাল গাছ। তো এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3, ধরো এখান থেকে এটা খুঁটি, এখান থেকে 7√3 মিটার সরে গেলাম, ঠিক আছে, 7√3 মিটার সরে গিয়ে দেখছি এই পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটি পাওয়া দিয়ে 60 ডিগ্রি কোণে রয়েছে, তাহলে এটা 60 ডিগ্রি বলা আছে, ঠিক আছে। এই বিটা হচ্ছে নদীটা যত মিটার চওড়া সেটা, তাহলে এবার আমাকে এ বি বার করতে হবে। এখানে এই যে অ্যাঙ্গেলটা আছে এখানে সি ধরে নিই, তাহলে অ্যাঙ্গেল এ বি সি 90 ডিগ্রি, তাহলে এ বি বার করতে হবে। এখানে আমরা জানি কোনটা, না ভূমিটাই জানি, এই ত্রিভুজের বিসি, ঠিক আছে, তাহলে ভূমি জানি, লম্ব বার করতে হবে, তাহলে ট্যান 60 ডিগ্রি করো, ট্যান 60 হচ্ছে এ বি বাই ভূমি, ভূমি হচ্ছে 7√3, তো ট্যান 60-র মান হচ্ছে √3 ইজুয়াল টু এ বি বাই 7√3। তাহলে কোনাগুনি গুণ করো, তাহলে এ বি ইকুয়াল টু কত আসছে, 7√3 ইন্টু √3 মানে 21, ঠিক আছে, 21 মিটার। এটাই হচ্ছে নদীটা যতখানি চওড়া তার মানে নদীটি 21 মিটার চওড়া। ক্লিয়ার? চার নম্বরের অঙ্কটা, পাঁচের অঙ্কটা দেখো, বলেছে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল হিসাব করে লিখো। তাহলে একটা টেলিগ্রাফ পোস্ট প্রথমে ধরো আঁকা হলো, মাটি থেকে কিছু উপরে মচকে গেছে, ধরো এখানে মচকে গেছে কিছু উপরে, মাটি থেকে কিছু উপরে, তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। অর্থাৎ দেখো এই যে লেন্থটা, এটা এ বি, এটা ধরো সি, ধরো এ সি হচ্ছে পুরোটা হচ্ছে টেলিগ্রাফ পোস্টের হাইট, আর বি পয়েন্টে মচকে গেছে টেলিগ্রাফ পোস্টটা, তাহলে বিসির যে লেন্থটা সেটাই এখানে, এটা ডি করে দাও, তাহলে বিডির লেন্থ হবে, এটাই মচকে পড়ে আছে এরমভাবে, তা
তখন আর এটা দেখা যাচ্ছে না, এইভাবে পড়ে আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে কি বলেছে যে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। তাহলে মাটিতে স্পর্শ করেছে অগ্রভাগটা কত মিটার দূরে? না, 8√3 মিটার দূরে এটা। এবং অনুভূমিক রেখার সঙ্গে, এই যে অনুভূমিক রেখা, তার সঙ্গে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে, 30 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল? তো বি পয়েন্টে মচকে ছিল। তাহলে মাটি থেকে যে ডিস্টেন্স সেটা হচ্ছে এ বি। তাহলে এ বি ডি, এই যে ট্রায়াঙ্গেল এ বি ডিতে আমরা ভূমিটা জেনে গেছি, আমাদের লম্ব জানা দরকার। তাহলে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু এ বি বাই, ভূমিটা হচ্ছে 8√3। তাহলে ট্যান 30-র মান আমরা জানি 1/√3 ইকুয়াল টু এ বি বাই 8√3, 3√3 কেটে গেল, তাহলে এ বি ইকুয়াল টু 8। তাহলে এখান থেকে এটা 8, ঠিক আছে, এ বির লেন্থটা হলো 8 মিটার। ক্লিয়ার হয়েছে আশা করি? আর কি বলেছে, পোস্টটির উচ্চতা কত ছিল? তার মানে উচ্চতা বলতে পুরো এসিটাই হচ্ছে এই পোস্ট, টেলিগ্রাফ পোস্টের হাইট। তাহলে সেটা বার করতে গেলে আমাদের এবির সঙ্গে বিসিটাও যোগ করতে হবে। আবার বিসি মানে আমরা জানি বিডি। তাহলে এই ত্রিভুজ দিয়েই আমরা বিডির মান বার করতে পারবো। দুরকমভাবে বার করতে পারি, এক হচ্ছে লম্ব জানি ভূমি জানি, অতিভুজ বার করলেই হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজের স্কোয়ার, সেরকম করে করলেও হবে। আর একটা ত্রিকোণমিতি দিয়েও বার করতে পারি, যে অতিভুজ জানার দরকার, লম্বটা জানি, আমরা সাইন ইউজ করি, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে বিডি। তাহলে সাইন 30-র মান কত? হাফ, 8/বিডি। তাহলে বিডি ইকুয়াল টু 16, 8 × 16 মিটার। তাহলে বিডি যখন 16, তাহলে বিসিটাও 16, কারণ বিসি আর বিডি একই। তাহলে পুরো এসিটা কত হবে? এসি হবে এ বি প্লাস বিসি, তার মানে এ বি প্লাস বিডি, কারণ বিসি আর বিডি সেম। তাহলে এ বিটা কত বেরিয়েছে? এ বিটা বেরিয়েছে 8। তাহলে এ বি হচ্ছে 8+বিডি মানে হচ্ছে 16, তাহলে 24 মিটার। তাহলে পুরো টেলিগ্রাফ পোস্টের হাইট কত? না, 24 মিটার, ঠিক আছে। তাহলে বোঝা গেল 5 নম্বর অঙ্ক।